এক দফা দাবির আন্দোলন বন্ধ না করলে আমও যাবে ছালাও যাবে বলে সরকার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি ও সমমনা দলের নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, কৃষক শ্রমিক সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে 7ই জানুয়ারির একতরফা নির্বাচন প্রতিহত করতে হবে। মাহমুদুর রহমান মান্না বলেন, শিগগিরই চতুর্দিক থেকে নিষেধাজ্ঞা আসবে, কিন্তু ক্ষমতার মোহে অন্ধ সরকারের কোনো হুঁশ নেই। ন্যূনতম মজুরি 25,000 টাকা ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ করে সম্মিলিত শ্রমিক পরিষদ। এই কর্মসূচিতে যোগ দেন বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলেন, হুমকি দিয়ে আন্দোলন বন্ধ করতে চাইছে সরকার, শিগগিরই চতুর্দিক থেকে নিষেধাজ্ঞা আসবে, তারপরও হুঁশ নেই আওয়ামী লীগের। সরকার এমন যে চতুর্দিক থেকে শোনা যাচ্ছে গার্মেন্টসের উপরে নিষেধাজ্ঞা আসবে, বাণিজ্যের উপরে নিষেধাজ্ঞা আসবে, কিন্তু তার কথা তারা ভাবছে না। তারা বলছে সব কিছু আমরা দেখবো পরে কি হয়, যেন তেন প্রকারে নির্বাচন এইভাবে একটা নাটক করবার জন্য যে কাজ করছে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 7ই জানুয়ারির একতরফা নির্বাচন ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বন্ধুরা, আমি আগামী দিনের যে লড়াই, সেই লড়াই গণতন্ত্রের লড়াই, আগামী দিনের লড়াই আমার আপনার ভোট এবং ভাতের অধিকারের লড়াই, এই লড়াইয়ে আমরা অবশ্যই বিজয়ী হব ইনশাআল্লাহ। জোর করে ক্ষমতায় থাকা সরকার কেবল সমস্যা তৈরি করে জানিয়ে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানে দরকার জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।